আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই ক্লাসটাতে মনন একাডেমির আজকের এই অ্যাডমিশন প্রোগ্রামের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের এই ম্যাথ ক্লাসটাতে আমাদের আজকের আয়োজন হচ্ছে বৃত্ত নিয়ে তো আসো আমরা দেখা শুরু করি সো আমাদের আজকের ক্লাসে বৃত্ত পড়ানো শুরুতে বৃত্তের বিভিন্ন জিনিসপত্র দেখার শুরুতে আমরা যে কাজটা করব আমরা আস্তে আস্তে এই টপিকগুলো কভার করব এবং আমরা আজকে প্রথমে বৃত্তের একটু থিওরিগুলো বেসিক জিনিসগুলো অ্যাটেন্ডেন্স দেখে নিব তো খাতা কলম ক্যালকুলেটর নিয়ে সবাই রেডি থাকবা এবং পাশাপাশি একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কি লিখব খাতায় রাখব মাথায় আসো তো আমরা বৃত্তের বেসিক যখন দেখতে চাচ্ছি বৃত্তের বেসিকে আমাদের যে কাজগুলো করতে হবে তো আসো দেখি বৃত্তের বেসিক্স ঠিক আছে কিসের বলো বৃত্তের বেসিক না বলে এটাকে আমি থিওরি বলতে পারি আমরা ঠিক আছে বৃত্তের থিওরি আচ্ছা আসো ওকে প্রথমত আমাদের বৃত্তের সমীকরণ যদি এরকম হয় কোন একটা বৃত্ত ধরো কোন একটা বৃত্ত যদি কেন্দ্র হয় 0 0 এবং ব্যাসার্ধ হয় হচ্ছে r এটার ইকুয়েশন হচ্ছে x স্কয়ার প্লাস সমান আর স্কয়ার সেকেন্ড কোন একটা বৃত্তের ধরে নাও কেন্দ্র হচ্ছে A, B ব্যাসার্ধ হচ্ছে R তাহলে ইকুয়েশন হচ্ছে x minus a whole square y minus b whole square সমান R square ঠিক আছে এই সো প্রথমটা হচ্ছে ভাইয়া মূল বিন্দু আমি বৃত্ত যেটা হচ্ছে কেন্দ্র zero zero ব্যাসার্ধ R এটা সমীকরণ সেকেন্ডটা টা হচ্ছে AB কেন্দ্র ব্যাসার্ধ R এটা হচ্ছে সমীকরণ দ্রুত তুলতে হবে আমরা সময় দিব না কাউকে আসলে আমরা শুধু লিখেই যাব লিখেই যাব এরপরে আসো বৃত্তের আদর্শ সমীকরণ ঠিক আছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস c সমান 0 ঠিক আছে এটা হচ্ছে আমাদের বৃত্তের কি বলো আদর্শ সমীকরণ ওকে কি বলো আচ্ছা এখান থেকে আমরা দেখবো বৃত্তের আদর্শ সমীকরণে একটা জিনিস সবসময় খেয়াল রাখা লাগবে দুইটা জিনিস খেয়াল রাখা লাগবে নাম্বার ওয়ান হচ্ছে বৃত্তের সব সবসময় এক্সেস স্কোয়ার এবং ওয়াই স্কয়ার সহক সেম আসবে এটা এমন না যে ওয়ান আসা লাগবে ফোর এক্স স্কোয়ার প্লাস সম্ভব থ্রি এক্স এস স্কোয়ার সম্ভব কিন্তু কখনো এমন হবে না যে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই বৃত্তের সমীকরণে এক্সস স্কোয়ার এবং ওয়াই স্কয়ার সব সময় সেম আসবে এবং ইকুয়েশানে কোনো এক্স টার্ম থাকবে না এক্স ওয়াই একসাথে গুণ ফর্মে এরকম কোনো টার্মস বৃত্তের সমীকরণে কখনোই আসবে না আচ্ছা

তোমার ব্যাসার্ধ হবে হচ্ছে এই যে x এর মধ্যে এই দুইটার square root over c c হচ্ছে ধ্রুবক পদ ব্যাসার্ধ হবে কেন্দ্রের এই দুইটার square minus হচ্ছে ধ্রুবক পদ ধ্রুবক পদটা হলো এখানে c ঠিক আছে কেন্দ্র এরপরে হচ্ছে কোন বৃত্ত যদি ঠিক আছে এটা একটা কথা এরপর হচ্ছে বৃত্ত মূল বিন্দু

এটা মূলবিন্দু এটা হলো y অক্ষ তাহলে একটা বৃত্ত এই রকম রাইট আচ্ছা তো এই বৃত্তটা x অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে এই এতটুকু নাম দিলাম আমরা ab এই বৃত্তটা y অক্ষ থেকে কতটুকু অংশ ছেদ করে cd তাহলে এখানে বৃত্তের কি বলো অক্ষের ছেদকৃত অংশ তাহলে x অক্ষের ছেদকৃত অংশ x অক্ষের ছেদকৃত অংশ এখানে কত বলো ab এবং ab সূত্র হলো 2 ইন্টু root over G minus c y অক্ষের ছেদকৃত অংশটা হচ্ছে এখানে cd সূত্র হচ্ছে 2 into root over f minus c x অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে ab y অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে cd তাহলে এটা হচ্ছে এখানকার মোটামুটি কথা বার্তা ঠিক আছে y অক্ষের ছেদকৃত অংশ হচ্ছে কি বল cd ঠিক আছে তো খেয়াল রাখো এই পার্টটা আমরা জানি আচ্ছা এখন আমরা একটু দেখব বৃত্ত যদি x অক্ষ বা y অক্ষ বা উভয় অক্ষকে স্পর্শ করে সেক্ষেত্রে আসলে কি হইতে পারে এই জিনিসগুলা কিন্তু আমাদের কোশ্চেন আসবে সামনে আজকেই দেখবে আসবে আমরা অনেকগুলো সুন্দর সুন্দর অংক নিয়ে আসছি যেগুলো আমরা আস্তে আস্তে solve করব টেনশনের কিছু নাই আস্তে আস্তে শুরু করতেছি আমরা দেখো হ্যাঁ আচ্ছা অক্ষের ছেদকৃত অংশ দেখলাম এবার হচ্ছে বন্ধু অক্ষের ছেদকৃত অংশ দেখলাম এবার হচ্ছে অক্ষকে অক্ষকে কি করা বন্ধু বলো স্পর্শ করা ঠিক আছে আমরা দুইটা জিনিসই দেখব অক্ষকে কি করা বলো স্পর্শ কড়া ওকে তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে দেখব ঠিক আছে দুই ভাগ করে ফেলে বোর্ড কে আমরা ওকে সো ফার্স্ট অফ অল ধর নাও তোমার এক্স অক্ষ কে স্পর্শ করবে কাকে বলো এক্স অক্ষ ওকে আচ্ছা তো ধরো কোন একটা বৃত্ত

তুমি যখন x অক্ষকে স্পর্শ করবা x অক্ষ থেকে কিন্তু কোনো অংশ সে ছেদ করে না তাহলে সেই ক্ষেত্রে x অক্ষের যে ছেদকৃত অংশ বা কর্তিত অংশ এটাকে ছেদকৃত অংশ বলে কর্তিত অংশ বলে সেই জিনিসটা কত হবে বন্ধু 0 2 into root over g square minus p okay. 2 into root over g square 0 এটাকে ক্যালকুলেট করলে আসবে b সমান c সেটা একটা শর্ত এবং আরেকটা শর্ত হচ্ছে ব্যাসার্ধ ঠিক আছে ব্যাসার্ধ কিভাবে হয় চিন্তা করো ধরে নাও ভাইয়া আমাদের এই যে x অক্ষকে যে স্পর্শ করছে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে AB তার মানে বন্ধু এখান থেকে যদি আমি লম্ব টানি এই এতটুকু হইলো B এবং এই ডিসট্যান্সটা এখানে হচ্ছে a তোমরা খেয়াল কর তো भैया এই বৃত্তে b টা কি আসলে b টা আসলে ব্যাসার্ধ না বলো তাহলে x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের যে y অর্থাৎ কেন্দ্রের যে কোটি সেটা হচ্ছে আমাদের কি বলো ব্যাসার্ধ মডুলাস অফ b সমান আমি b লিখব আচ্ছা সেটা হচ্ছে x অক্ষের জন্য সিমিলারলি আমরা y অক্ষের জন্য জিনিসটা একটু দেখে আসতে পারি বন্ধু তাহলে আসুন দেখি এখানে ধরো এটা y অক্ষকে স্পর্শকারী একটা বৃত্ত আচ্ছা x অক্ষ মূলবিন্দু y অক্ষ ঠিক আছে আসুন তাহলে এখানে দেখো এটার কেন্দ্র আমরা ধরলাম a, b তাহলে এখান থেকে যদি আমি টানি বন্ধু এই এতটুকু হবে b এবং এই পার্টটা এখানে হবে এ। রাইট তাহলে y অক্ষের ছেদকৃত অংশ কত ছিল y অক্ষের ছেদকৃত অংশ ছিল cd cd ছিল 2 into f square minus c বাট তুমি যখন y অক্ষকে স্পর্শ করবা তখন কিন্তু ছেদ করবে না ভাই তখন কি হবে 2 into f c সমান হবে 0 যেটাকে তুমি ক্যালকুলেট করলে পাবা f সমান c ওকে এটা এবং এই ক্ষেত্রে তুমি ব্যাসার্ধ কত পাবা ভাইয়া হলো তো দেখি দেখো এখানে তোমার এই y অক্ষকে স্পর্শ করলে এই এটা কিন্তু এখানে ব্যাসার্ধ রাইট এটা হচ্ছে এখানে ব্যাসার্ধ তার মানে মডুলাস অফ কি হবে a সমান হবে a আচ্ছা একটা জিনিস কি ক্লিয়ার ভাইয়া যদি কোনো বৃত্ত x অক্ষকে স্পর্শ করে তার কেন্দ্রের y অর্থাৎ তার কোটি হয় হচ্ছে তার ব্যাসার্ধ উল্টা করে যদি কোনো বৃত্ত কাকে বলো y স্পর্শ করে তাহলে তার কেন্দ্রের কি বলো x a তার কেন্দ্রের ভুজ সেটা হয় হচ্ছে তার ব্যাসার্ধ ক্রিটিক্যাল বাট নট ইম্পসিবল ঠিক আছে আশা রাখি বুঝতে পারছি আমরা এরপরের থিওরিটা যেটা আমরা দেখব সেটা হচ্ছে ব্যাসের প্রান্ত বিন্দু কি বন্ধু বলো ব্যাসের প্রান্ত বিন্দু সবাই জানো যে কোন একটা বৃত্ত ধরো এরকম এটাকে এইভাবে না করে না এ এইভাবে আকা যায় ওকে বলা হয় ভাবে আঁকে কিন্তু আসলে আমার মনে হয় না এইভাবে আঁকে ঠিক আছে এই যে দেখো সুন্দর করে কিন্তু এইভাবে আঁকা যায় ছোট করে বড় করে হ্যাঁ আচ্ছা জাস্ট তো আরো দেখি এটা বৃত্ত ওকে আচ্ছা সো বৃত্তের ধরে নাও ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি হলো বৃত্তের হলো ব্যাস এবং এবি ব্যাসের একটা প্রান্ত হলো

পোলার বৃত্তের জন্য তোমার পোলার স্থানাঙ্ক কম আর বেশি কাজে লাগে পোলার কি বলো সমীকরণ বৃত্তের জন্য পোলার সমীকরণ কাজে লাগে এবং রুলগুলা ওইটার মতোই সরল রেখার মতো x সমান r cos theta y সমান r sin theta ঠিক আছে y সমান r sin theta যেমন আমি তোমাকে একটা example দেই ঠিক আছে, যেমন ধরো একবার তোমার এটা ঢাকা ভার্সিটির question কোথায় বলো ঢাকা ভার্সিটি আসছে simply r সমান আর সমান আসছে হচ্ছে sin theta ঠিক আছে আর সমান sin theta এটা কিসের সমীকরণ basically কিসের সমীকরণ আসে নাই বলছে আর সমান sin theta এই বৃত্তের সমীকরণের কেন্দ্র ও ব্যাসার্ধ বের করো

এই ঠিক আছে দেখো सिंपली এই ইকুয়েশন দেখে কিন্তু একে কখনো মনে হয় না সে আসলে একটা কিশার সমীকরণ বল বৃত্তের সমীকরণ এটা কিন্তু বেসিক্যালি একটা কিশার সমীকরণ বল বৃত্তের সমীকরণ আর sin θ ঠিক আছে সেরকম অঙ্ক আমাদের ডিউতে যেহেতু আসছে বুয়েটে যেহেতু আমাদের ভাইয়া প্রিলি হয় এখন অবজেক্টিভের মতো করে হ্যাঁ আসতেই পারে খেয়াল রেখো আচ্ছা আসো আমরা এবার আমাদের মেইন ক্লাসে চলে যাই ঠিক আছে এতক্ষণ ছিল দুধ ভাত ক্লাস আসো এবার দেখি এখানে কি বলছে কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে ঠিক আছে কে এর কোন মানের জন্য এই সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে ঠিক আছে আসো দেখি তো এই সমীকরণটা একটা বৃত্ত নির্দেশ করতে হবে বৃত্তের সমীকরণে কখনো কি থাকবে না বলছি দুইটা শর্ত বৃত্তের সমীকরণের মেইন শর্ত হচ্ছে দুইটা x square এবং e y square সহক সব সময় একই আসবে one হইতে পারে two হইতে পারে হইলে দুইটাই one হইলে দুইটাই two দুইটাই দশ দুইটাই বিশ হইতে পারে কিন্তু কখনো একটা পাঁচ একটা ছয় এরকম হবে না আর x y থাকবে না তো আসলে দেখি এটাকে একটু ভাঙি আমরা এটাকে যদি আমরা একটু ভাঙতে চাই তাহলে a plus b plus c হোল square apply করো x স্কয়ার y স্কয়ার three square মাইনাস

করতাম আসলে এটার বিন্দু বিসর্গ সব মুখস্থ করতে করতে মানে একই জিনিস বারবার করতে গেলে তোমারও একই রকম বুঝছো সো ভাইয়া তুমি শুধু দেখো দেখলেই বুঝবা এরপর যদি কোশ্চেন থাকে কখনো বইলো তো সাউন্ড এত জোরে আসছে কেন খানের মধ্যে তাই বুঝলাম না মানে তো লাভ দিয়ে উঠছি যাক আচ্ছা শোনো দেখো তাহলে এখানে ভাই আমার কি হবে বন্ধু বলো তো দেখি এই যে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে আমার ডিফার করবে ঠিক আছে আমার বাকি সবকিছু বাদ আমি মেইন তাকাবো কোন দিকে বন্ধু বলো এই জায়গাটার দিকে দেখো বৃত্তের সমীকরণে কখনো xy টার্মস থাকার কথা না এখন x আর y কি শূন্য হতে পারবে xy যদি শূন্য হয় তাহলে তো কোনো বৃত্তই সমীকরণই হবে না তাহলে কি শূন্য হবে xy এর যে সহগটা সেটা হবে শূন্য ঠিক আছে x xy এর যে সহগটা সেটা হবে শূন্য k 2 শূন্য হলে k হবে কত বন্ধু বলো 2 ওকে হ্যাঁ যা জিজ্ঞেস করছিলা ভাই এটা তুমি डायरेक्टली এখন 2 লিখতে পারবা k এর মান डायरेक्टली 2 লেখা তুই লিখতে পারবা মানে কি তুই লিখতে হবে ঠিক আছে আসো দেখি এখানে এই বৃত্তটা সমীকরণটি দ্বারা কি নির্দেশ করে এক সরল রেখা বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত তোমাকে জাস্ট এখান থেকে আমি এটা এটা দেখানোর জন্য জিনিসটা দেয়া হইছে যে এটা আসলে দেখো এখানে হইল x স্কয়ার এখানে হচ্ছে p স্কয়ার y স্কয়ার দেখছো তাহলে x স্কয়ার y স্কয়ার সব কি सेम হইল হইল না তাহলে এটা অবশ্যই এটা কিনা বলো বৃত্ত নির্দেশ করবে না এটা কোনো ভাবেই কি হবে না বৃত্ত হবে না এখন question হলো ভাইয়া বৃত্ত যদি না হয় তাহলে এটা আসলে কি হবে এক সরল রেখা হবে নাকি পরাবৃত্ত হবে নাকি উপবৃত্ত হবে নাকি কনিক হবে এটা বৃত্ত না বাট বাকিগুলোর কি হবে এই জিনিসটা আমরা কনিক্স এর পার্টে শিখবো তো বেসিক্যালি কনিক্স এর ম্যাথ এখানে চলে আসছে এটা কোথায় শিখবো আমরা কনিক্স এর ম্যাথ আমাদের দুটোর জন্য একটা আলাদা সমীকরণই আছে ভেঙে ভেঙে আমরা এটা কনিক্সের কালকে দেখবো তোরা একটা জিনিস একটু জাস্ট বলে রাখি ভাইয়া একটা যেহেতু মানে কথা আসছে সেই সেই প্রসঙ্গে বলি তো কনিক্সের জন্য তোমরা তো জানো আমাদের তিনটা জিনিস থাকে একটা হচ্ছে পড়াবৃত্ত এরপরে হচ্ছে কি বলো পড়া এরপরে হলো উপবৃত্ত এবং ফাইনালি হলো অধিবৃত্ত ঠিক আছে শোনো একটা জিনিস সেটা হচ্ছে পরাবৃত্তের জন্য ই এর ভ্যালু 1 ঠিক আছে পরাবৃত্তের জন্য ই হচ্ছে উৎকেন্দ্রিকতা বা সিটি ঠিক আছে ই এর ভ্যালু 1 উপবৃত্তের জন্য কি লেস দ্যান 1 অধিবৃত্তের জন্য গ্রেটার দ্যান 1 ঠিক আছে এই জিনিস আমরা জানি তোমরা কি জানো বৃত্তের জন্য ই কত বৃত্তের জন্য ই এর কত আচ্ছা সমস্যা নাই জিরো জন্য ই হলো জিরো যারা জানতা না না জানো সমস্যা নাই এটা মনে রাখবা বৃত্তের জন্য ই এর ভ্যালুটা হলো জিরো ঠিক আছে সো কোনিক্সেরগুলা জানতাম বৃত্তের জন্য যেটা নিলাম বৃত্তের জন্য উৎকেন্দ্রিকতা বা ইসেন্ট্রিসিটি এটার ভ্যালু হলো জিরো আচ্ছা এবার আসো এই বৃত্তের ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করতে হবে আচ্ছা হ্যাঁ

x অক্ষ y অক্ষ এবং এটা হলো আমাদের কি বলো মূল বিন্দু O that is 0 0 আচ্ছা তাহলে আমার কিন্তু বৃত্তের ক্ষেত্রফলের দরকার নাই কি দরকার আমার বলো সরি বৃত্তের সমীকরণ দরকার নাই কি দরকার ক্ষেত্রফল বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় আমরা কি ক্ষেত্রফলের সূত্রটা জানি সেটা হচ্ছে পাই আর স্কয়ার রাইট তাহলে এই যে কেন্দ্র 0 0 মানে মূল বিন্দু 0 0 r হচ্ছে এই যে বিন্দুটা কত বলো এখানে

আমার মনে হয় না কঠিন ছিল বুঝতে পারছো ব্যাপারটা তো দেখতে মনে হয় একটু কঠিন অনেকে মনে করে কঠিন তুমি অ্যাডমিশনে যখন কঠিন ভাববা কোনো কিছুকে সেটা তোমার কাছে কঠিন লাগবে তুমি লাইটলি নিবা লাইটলি নিয়ে মানে ভাববা সহজ লাইটলি নিতে বলি নাই নিবা সিরিয়াসলি এবং অনেক বেশি ট্রাই করবা সহজ হবে তোমার জন্য সো বোঝা গেছে আশা রাখি আমরা আইউটির একটা কোয়েশ্চেন করে ফেললাম সুন্দর আচ্ছা আসো এরপর এটা দেখি একটু ভাইয়া বলতে ১৫৪ বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস হয় দেখো এটা রুয়েটে আর কুয়েটে আসছে হ্যাঁ তাহলে ১৫৪ বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাস হয় এত এত বৃত্তের ব্যাস হয় এত এবং এত হলে বৃত্তের সমীকরণ কত হবে ঠিক আছে দুইটা একটা বৃত্তের ব্যাস দয় একটা বৃত্তের ব্যাসগুলা যেই বিন্দুতে ছেদ করে সেটা বৃত্তের কি বলতো ঠিক আছে? একটা ধরো বৃত্ত আমরা একটু দেখি। এটার ব্যাস যে point ছেদ করে সে বিন্দুটা কি বৃত্তের কেন্দ্র না বন্ধু? সেটা হচ্ছে বৃত্তের জন্য কেন্দ্র। তাহলে এখানে আমাদের এখানে আমাদের যে দুইটা ইকুয়েশন আছে 2x x minus এবং এই দুইটাকে সলভ করলে আমার মনে হয় আমরা একটা কেন্দ্র পাই কি পাই বলো দেখি এটা মনে হয় হচ্ছে x এর value আসবে one y এর value আসবে minus one calculator এ solve এটা পারো তো নিশ্চই নাকি calculator এ করতে হবে পারতে হবে আর না পারলে আমার একটা আমার youtube চ্যানেল আছে ওখানে গিয়ে দেখলে শুধু এভাবে লিখবা সুহান আল জান্নাত ক্যালকুলেটর hacks youtube এ লিখলে একটা ভিডিও পেয়ে যাবা তোমার admission টেস্টের জন্য যত প্রকার ক্যালকুলেশন শেখা লাগবে

one minus one ঠিক আছে তাহলে আমাদের equation এর মধ্যে এরকম আসবে না ধরো ব্যাসার্ধ আমি জানি না কিন্তু এরকম আসবে না x minus one whole square plus y plus one whole square সমান হইতো r square ঠিক আছে ওকে তাহলে এখন একটা জিনিস একটু বুঝতো বন্ধু আচ্ছা

এ আর বি বাদ কারণ আমার এখানে -2x plus 2y ফর্মে আসবে আচ্ছা আরেকটা জিনিস বলা আছে 154 একক বর্গ একক ক্ষেত্রফল তাহলে এখানে আমরা লিখতে পারি পাই r স্কয়ার সমান 154 আমাকে একটু বলো তো খোকা r এর মান কত আসে আমাকে একটু বলো r এর মান কত আসে ওহ বন্ধু

আসি দেখি সামলে ভাইয়া আরের মান কত হলে আর বেসার্ধ বিশিষ্ট শুধুমাত্র একটি বৃত্ত পাওয়া যাবে যা ছয় সাত ও বারো তেরো বিন্দু দিয়ে অতিক্রম করে আর এর মান বের করতে বলছে এখানে একটা বৃত্ত পাওয়া যাবে যার ছয় সাত এবং বারো তেরো বিন্দু দিয়ে অতিক্রম করে ওকে ঠিক আছে আমি তোদেরকে ফর্ম্যাটটা বলে দিই ঠিক আছে তোমরা পারবা এখানে ধরে নাও আর এর মান তো দেওয়া দিতে বের করতে বলছে এখানে ধরে নাও কেন্দ্র আমরা ধরে নিচ্ছি এখানে এই বৃত্তটার জন্য কেন্দ্র এ বি ব্যাসার্ধ তো প্রশ্নে বলেই দিছে r ঠিক আছে আচ্ছা তাহলে ইকুয়েশনটা হবে x a হোল স্কয়ার y b হোল স্কয়ার সমান হলো r স্কয়ার এই বৃত্তটা ছয় সাত এবং বারো তেরো দিয়ে যাবে সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বই তো ভাইয়া তোমাদের ক্যালকুলেশন করা লাগবে এই জিনিসটা যদি

ঠিক আছে সলভ করতে পারবা এটা দেখো তুমি যদি এক থেকে দুই বিয়োগ করবা দুই থেকে এক বিয়োগ করো আর স্কয়ার স্কয়ার কিন্তু কাটা কাটা যাবে আবার দেখো তোমার কিন্তু এবিও কাটা কাটা যাবে এবি না সরি এ স্কয়ার বি স্কয়ার কিন্তু কাটাকাটি যাবে এখান থেকে তোমাদের কি বের করতে হবে বলো ভাইয়া এ আর বি এবি বের করে জাস্ট বসাই দিলে কিন্তু অঙ্ক শেষ ঠিক আছে পারবা জি ভাইয়া পারবো চলুন চলুন করুন হ্যাঁ सुनो এরপর যদি সমস্যা হয় আমাকে একটু কষ্ট করে আসলে এতগুলা গুরুত্ব লেখা একটু ক্রিটিকাল তো আমাকে একটু মেসেঞ্জারে লেখো হ্যাঁ যদি এরপরও যদি সমস্যা হয় ঠিক আছে যদি প্রবলেম হয় আমাকে একটু মেসেঞ্জারে লেখো আসো এটা করি এটা BUET এর 0203 ব্যাচে আসছিল ঠিক আছে যত ভ্যারাইটিসের অঙ্ক তোমাকে দেখানো জন্য ততই কিন্তু তোমরা শিখবা আমরা আমাকে একটু বইলত ভাই আমি বাবাকে কেউ মেসেঞ্জারে নক করো আমি চাই আমাদের ভার্সিটির যে ইয়েটা আছে তোমার ওইটা মানে কোয়েশ্চেন একটু কম ক্রিটিক্যাল এটা আজকে বেশ কিছু ভালো ম্যাথস কিন্তু আমরা ভার্সিটির ইয়াতেও করছি তোমরা ওই মঙ্কগুলো যদি একবার প্র্যাকটিস করতে পারো এটা কিন্তু ভালো হয় আমার নিজের পার্সোনাল ওভারভিউ ঠিক আছে আসো পার্শ্বের চিত্রে এবি এর উপর পিএন লম্ব এই যে এটা হচ্ছে এবি এটা নিশ্চয়ই আমাদের কি অক্ষ বলো লালের সাদার মধ্যে লাল ভালো ফুটে এক্স অক্ষ এই যে এটা হলো মূল বিন্দু আর এটা কি বলো ঠিক আছে এটা হচ্ছে আমাদের y অক্ষ ঠিক আছে এই এতটুকু দূরত্ব হলো 10 এতটুকু দূরত্ব হলো 16 তাহলে আমরা কি এবি রেখা সমীকরণ বের করতে পারবো বন্ধু ঠিক আছে বলো দেখি এবি রেখা সমীকরণ বের করতে পারবো না এবি জি ওই দিয়ে বন্ধু এবি রেখার সমীকরণ হবে কি রকম হবে ভাইয়া

160 দিয়ে গুণ করে এটা পাইছে এবার দেখো তো কত দিয়ে ভাগ করা যায় বলো দুই দিয়ে যদি ভাগ করি তাহলে কত হয় বন্ধু বলো 8x plus 5y 80 দেখো তো এটা আসছে কিনা সবার ভাইয়া ঠিক আসছে আচ্ছা এখন বন্ধু একটা জিনিস খেয়াল করো বলছে পাশের চিত্রে AB এর উপর PN লম্ব এ বি এর উপর এটি আসলে এন এখানে দিয়ে দিছে এন আসলে কোথায় হবে বলো এন আসলে এই বিন্দুটা এ বি এর উপর পি এন কি লম্ব এই যে এ বি হ্যাঁ এ এর উপর পি এন লম্ব তাহলে আমরা এই রেখার উপর লম্বের সমীকরণ বের করতে পারবো না ধরে নাও ওকে সমীকরণ নম্বর দিলাম এক ঠিক আছে ওকে সমীকরণ নম্বর কত দিলাম বলো ভাইয়া এক তাহলে এক এর উপর

ওকে তাহলে দশ চোদ্দ বিন্দু তাহলে এখানে x এর জায়গায় দশ বসালে কত হবে বলো পাঁচ দশে পঞ্চাশ মাইনাস y এর জায়গায় যদি আমরা চোদ্দ বসাই তাহলে আট চোদ্দ কত বলো বন্ধু আট ইন্টু রাইট প্লাস হচ্ছে k সমান ঠিক আছে তাহলে এখানে কত হবে বলো k এর মান ভাইয়া একশো বারো

5x-8y মাইনাস এইট সমান এবং এটা কয় নাম্বার দিব এটাকে নাম্বার দিব তিন ঠিক আছে এবার এক সমাধান করে এক কমা তিন সমাধান করে ঠিক আছে ওকে ডান

পি জানি পি হয়ে যাবে কত বড় দশ চোদ্দ আর এন হচ্ছে যেটা মাত্র ও বলল এটা তাহলে এখান থেকে আমরা সিএন দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো ঠিক আছে পি জানো কত ছিল বলো দশ চোদ্দ তাহলে দশ থেকে দুটো হবে দশ মাইনাস থ্রি হোল স্কোয়ার প্লাস হচ্ছে চোদ্দ -10.06 হোল স্কয়ার এখান থেকে আমাদের পিএন দর্বোটা চলে আসবে ঠিক আছে এরপরে বলছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা এন বিন্দুতে এবিকে স্পর্শ করে এন বিন্দুতে এবিকে স্পর্শ করে মানে এরকম একটা বৃত্তর সমীকরণ বের করতে বলছি বড় হয়ে গেছে পারে তাহলে এই P এবার কি হবে বলো ব্যাসার্ধ আর এবং কেন্দ্র হবে দর্শক জন ঠিক আছে এই কত আসছে বন্ধু বলো দাঁড়াও বন্ধু আচ্ছা আর তার এখন আমরা কি পেলাম বল আমরা কেন্দ্র পেলাম হচ্ছে 10, 14 আর ব্যাসার্ধ আর পেলাম 7.43 বুঝছ না কিভাবে ভাইয়া তোমারই বলছে কি n বিন্দুতে ابيকে স্পর্শ করে n বিন্দুতে ابيকে স্পর্শ করে তো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব किसके সমান भैया ব্যাসার্ধের সমান এটা শিখছিলা আপনি যে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শ স্পর্শ বিন্দু গামী ব্যাসার্ধের উপর লম্ব বা কোন একটা রেখা যদি বৃত্তকে স্পর্শ করে কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্ব হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সমান ঠিক আছে খেয়াল রাখো বৃত্তের কি বলো ব্যাসার্ধের সমান তো আমরা কেন্দ্র পেয়ে গেছি ব্যাসার্ধ পেয়ে গেছি তাহলে এখান থেকে আমরা সমীকরণটা নিশ্চয়ই বের করতে পারবো x 10 whole square y minus চোদ্দো whole square সমান seven point four three eight whole square ঠিক আছে এই ওকে বন্ধু খেয়াল রাখো এই জিনিসটা আমরা যেন ভুল না করি সো একটু ক্রিটিক্যাল একটা ম্যাথ ছিল বাট ওই যে বললাম ক্রিটিক্যাল জিনিস করতেই আসলে মজা ক্রিটিক্যাল বাট নট ইম্পসিবল ঠিক আছে গান গেল এটা এর পরের টা চলে যাই ভালো একটা অঙ্ক দেখি এখানে কি বলছে অনেক জায়গায় আসছে দেখো বুয়েটে রুয়েটে পরে আল্লাহ রে অনেক বার আসছে তো দেখি আমরা আসতে পারি কিনা না ঠিক আছে সেটা হচ্ছে আমাদের কি বলছে খেয়াল করো বন্ধু y অক্ষ স্পর্শ করে এবং 30 ও 70 বিন্দু দয় দিয়ে গমনকারী বৃত্তগুলোর সমীকরণ নির্ণয় করো

আচ্ছা এতটুকু আমরা নিশ্চয়ই বুঝছি হ্যাঁ তাহলে ইকুয়েশন হবে x a হোল স্কোয়ার y b হোল স্কোয়ার সমান a স্কোয়ার ঠিক আছে আচ্ছা এতটুকু তো বুঝলাম এবার বলছে 3070 দিয়ে পাস করে ঠিক আছে তাহলে এই যে বৃত্তের সমীকরণটা আমরা এখানে পেলাম এটা কোন দিক দিক দিয়ে পাস করবে বলো 3080 হলো 70 ওকে

আমি একটু পরের ইয়াতে এখানে একটু ক্যালকুলেশনটা করি কিছুটা পার্ট ভাইয়া আসো ওকে তাহলে আমরা এক থেকে যদি দুই বাদ দেই কি থাকে বলো দেখি এ স্কয়ার এ স্কয়ার বাদ বি স্কয়ার বি স্কয়ার বাদ শুধু এক থেকে দুই বাদ দেই তাহলে এক মাইনাস যদি দুই করি থাকবে থ্রি মাইনাস এ হোল স্কোয়ার তার মানে হচ্ছে থ্রি মাইনাস এ হোল স্কোয়ার মাইনাস হবে সেভেন মাইনাস এ হোল স্কোয়ার

এ যদি ফাইভ আসে এখানে বসাও একে বা এ বসাই আমাকে বলো এ কত বি কত আসে এ যদি ফাইভ আসে বি তো কিছু একটা আসবে এ যদি তোমারে একুশ দুটো একুশ আসে রে দাঁড়া তো একটু দেখি ভাইয়া বি আসবে থ্রি মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফাইভ মানে হলো টু ফোর আর এর পাশে ফাইভ স্কোয়ার হ্যাঁ বি আসে হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার একুশ বি কত আসে √21 আমরা কি বুঝতে পারছি ঠিক আছে এটা ছিল হচ্ছে কেন্দ্র এবি আর y স্পর্শ করছে দেখে ব্যাসার্ধ আমরা ধরছিলাম কেন্দ্রের x সমান ঠিক আছে লেখো কা তাহলে এখানে আমরা সলভ করলে b পাইছি এবি পেয়ে গেছে এবি যদি এখানে বসায় দাও আমাদের आंसर চলে আসবে ঠিক আছে ওকে তাহলে ক্যালকুলেট করে এবার দেখো কোনটা হয় বন্ধু কেন্দ্র হবে কত বলো Uh, 5 আর হচ্ছে প্লাস মাইনাস √21 তো তো সবগুলাই এখানে এরকম আছে এটা শুধু প্লাস শুধু প্লাসটা তো হবে না রাইট তাহলে সি বাদ আবার এখানে -10 minus -10 শুধু প্লাস মাইনাস 2√21 আচ্ছা আমরা বের করি আসো তাহলে আমরা পরের পৃষ্ঠায় চলে যাই কেন্দ্র হচ্ছে AB दैट इज 5 প্লাস মাইনাস √ 21 এবং ব্যাসার্ধ r ব্যাসার্ধ r কত রেখা কা r আসছিল হলো আমাদের a তো হলো আমাদের কত 5 a হচ্ছে 5 তাহলে এখান থেকে আমরা সমীকরণটা বের করে ফেলতে পারি x 5 होल स्क्वायर y প্লাস মাইনাস y প্লাস মাইনাস আরে ওয়াই প্লাস মাইনাস রুথোভার টোয়েন্টি ওয়ান হোল স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে আসবে প্লাস মাইনাস টু রুটোভার টোয়েন্টি এখানে আসবে একুশ একুশ তাহলে এখানে এই ফাইভ স্কোয়ার আর এখানে ফাইভ স্কোয়ার কাটাকাটি যাবে রাইট ঠিক আছে একটা প্লাস 21 ঠিক আছে প্লাস 21 বুঝছ তো কেন প্লাস মাইনাস কে হোল স্কয়ার করলে কিন্তু সবই প্লাস হয়ে যাবে হ্যাঁ তাহলে আমাদের অপশন কোনটা হবে রে খোকা বল দেখি তাহলে এটা হবে দূর কোথায় গেলাম -10 প্লাস মাইনাস এটা প্লাস 21 -10 প্লাস মাইনাস 2√21 নাই বি নাম্বার ও b number ঠিক ঠিক আর একটা answer হবে b number টা minus ten ঠিক আছে এই এবং এটাই কিন্তু দেখো আমাদের আসছিলো এখানে ঠিক আছে তো দেখো আমরা এত বার আসা একটা অংক আমি করি নাই কিন্তু সব তোমরাই করছো আমাকে শুধু বলে দিছ আমি শুধু এখানে লিখছি বুয়েটে আসছে রুয়েটে আসছে দুইবার সিকে রুয়েটে আসছে মানে কি গুচ্ছ ইঞ্জিনিয়ারিং এও আসছে সেই অংক গুলো দেখো আমরা মুহূর্তের মধ্যে পেরে ফেলতে পারি হ্যাঁ সেটা কোনো কঠিন কাজ না যারা হয়তো এখন একটু হয়তো উইকলিতে নাম্বার কম আসতেছে এখানে সেখানে নাম্বার একটু কম পাচ্ছো বিভিন্ন পরীক্ষাগুলা সেগুলো নিয়ে এত হতাশ হওয়ার কিছুই নাই ভাইয়া जस्ट চেষ্টা করো ঠিক আছে আমি তোমাদের বলতেছি ইনশাআল্লাহ তোমরা পারবা কারণ তোমরা ভাইয়া সবাই অনেক মেধাবী ঠিক আছে মানুষকে মেধা দিয়ে যাচাই করা উচিত ঠিক আছে ইনশাআল্লাহ তোমরা পারবা আসো ঠিক আছে দেখি এখানে এটা কি বলছে বন্ধু এটা হচ্ছে স্পর্শ করলে তাহলে এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান কত আই দেখি পারি কিনা আমরা তাহলে এই বৃত্ত এই যে এটা এটা কেন্দ্র কত হবে আমাদের শর্ত কি ছিল x স্কয়ার y স্কয়ার এর সহগ যদি 1 হয় x আর y এর সহগকে -2 দিয়ে ভাগ করা লাগবে সেটার কেন্দ্র হবে 2, 3 বৃত্তটা কোন অক্ষকে স্পর্শ করে x অক্ষকে স্পর্শ করে x স্পর্শ করলে ব্যাসার্ধ কত হবে x অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের y y এর মান কেন্দ্রের y এর কত হবে হবে আবার কেন্দ্র বের করার সূত্র আছে যে √g² এখানে কত হবে 2² 3² কত c তো so আমরা ভাইয়া আমরা কি করলাম এখান থেকে কেন্দ্র বের করলাম একচক স্পর্শ করলে কেন্দ্রের ওয়াই হচ্ছে তার কি বলো বেশার্ধ

রিয়াদ রিয়াদ কোন মানে কলেজে ছিলা দিনাজপুর স্কুল চেষ্টা করো ঠিক তুমি কি ঢাকা এসেছো নাকি ইয়া আছো রংপুর ভাইয়া ও আচ্ছা আচ্ছা অনলাইনে শুধু না অফলাইনেও কোথাও করতেছো ভাইয়া অফলাইনে আচ্ছা ঠিক আছে রিয়াদ ইউ ইন গুড হ্যান্ডস ট্রাই করো ভাইয়া ঠিক আছে আমি যখন পড়ছিলাম ভাইয়া बेसिकली সত্যি বলতে আমি উদ্ভাসে আমার জন্য ফ্রি ছিল অটোড্যামেজ হেতু পড়তাম আমরা প্রথম দিকে ছিলাম উদ্ভাসটা ফ্রি ছিল আর পাশাপাশি হচ্ছে আমি একজন বুয়েটের ভাইয়ার কাছে পড়তাম একদম অ্যাডমিশনের টাইমে উনি পড়াইতো উনি আমাকে চারটা মানে তিনটা সাবজেক্ট ছিল তখন তো চারটারও পরীক্ষা হতো ইংলিশ ছিল এখন তার বুয়েটে ইংলিশ নাই সো ফিজ কেমিস্ট্রি ম্যাথ উনার কাছে পড়তাম 06 ব্যাচের উনার নাম হচ্ছে সনেট ভাইয়া সনেট ভাইয়া হচ্ছে তোমার 30 ফোর বা থার্টি ফাইভ বি তোমার অ্যাডমিন ক্যাডার এখন হচ্ছে কুমিল্লাতে মোস্ট প্রবলি ব্রাহ্মণ পাড়ার ইউএনও ঠিক আছে ব্রাহ্মণ ব্রাহ্মণপাড়া ইউএনও ঠিক আছে তো ভাইয়া ভাইয়ার কাছে পড়তাম ভাইয়া অনেক ভালো ছিল মাসাল্লা উনি অনেক হেল্প করছে পরবর্তীতে ভাইয়ার ছোট বোন আমার কাছে পড়তো ভাইয়া ছোট বোনের নাম ছিল প্রত্যাশা প্রত্যাশা ভালো বুয়েটে তোমার ইলেকট্রিকালে পড়ছিল ও হচ্ছে আমার ওয়াইফের ব্যাচের দুহাজার তেরো ব্যাচ দেখো গেলে এটা বন্ধু ভালো করে চেষ্টা করো তোমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ একদিন গর্ব করে বলতে পারবো আসো আইওটি তো আইওটি তে क्वेश्चन কিন্তু বন্ধু ইংলিশে হয় ঠিক আছে তো এর জন্য আমরা একটু কেয়ারফুল থাকবো আইওটির ব্যাপারে হ্যাঁ আসো ইফ দা সার্কেল bla 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 টাচেস বোথ দা এক্সিস দেন পসিবল ভ্যালুজ অফ কে এন্ড টি আর কে আর টি আর কত হবে এটা হচ্ছে বোথ দা এক্সিস কে ট্রাই করে দেখো টাচেস বোথ দা এক্সিস তার মানে কি উভয় বলো উভয় অক্ষ কি সেই স্পর্শ করে হ্যাঁ আচ্ছা তো বন্ধু আমরা এখান থেকে ফার্স্টেই বৃত্তের সমীকরণটা নিয়ে একটু আসি দেখি এখানে এই হলো বৃত্তের সমীকরণ এই বৃত্তের সমীকরণটা কি হবে বন্ধু বলো দেখি এই বৃত্তের আমাদের সমীকরণ বলি সরি কেন্দ্র হবে হচ্ছে -4 আর হচ্ছে -k নাকি y এর সহগ দিয়ে ভাগ করলে minus k উভয় অক্ষ স্পর্শ করে ঠিক আছে আচ্ছা তাহলে x অক্ষ কে স্পর্শ করলে সূত্র জানো কি ছিল বলো x অক্ষ স্পর্শ করলে b সমান c তাহলে x অক্ষ স্পর্শ করলে c সমান b square মানে কত minus four এর four square সেটা কত হবে বলো ষোলো ঠিক না যে একটু আগে রিয়াদ যে কথাটা আমাকে বলল x অক্ষকে যেহেতু স্পর্শ করে x অক্ষকে স্পর্শ করলে সূত্র কি c সমান g স্কোয়ার তো g তো হচ্ছে মাইনাস 4 c পেয়ে গেছি সিমিলারলি দেখো এটা যেহেতু সে বোথ এক্সিস টাচ করে y এক্সিস টাচ করলে আমরা কি লিখতে পারি বলো c সমান f স্কোয়ার তাহলে আমাদের f স্কোয়ার সমান c এর ভ্যালু কত বলো 16 তাহলে f কত হবে বন্ধু বলো বলো f কত হবে প্লাস মাইনাস আচ্ছা তাহলে আমার এখানে f তো হচ্ছে প্লাস মাইনাস 4 তাহলে সি তো ডাইরেক্ট পেয়ে গেছি c কোনটা বলো c হলো এটা ঠিক আছে যে ac ac 16 পেয়ে গেছি কিন্তু আরেকটা তো আমার f আরেকটা হচ্ছে k তাহলে এটা আসলে কত হবে কে এর ভ্যালু চাইছে কি

একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে স্পর্শ করে বিন্দু বিন্দুদয় দিয়ে যায় বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থিত বুটেক্সে আসছে বুয়েটে আসছে ষোলো 17 সালে স্যার আসুন দেখি ঠিক আছে আমরা যখনই স্পর্শ করবে আমি করি কি জানো কেন্দ্র ধরে ফেলি তাহলে আমার জন্য ইজি হয়ে যায় কেন্দ্র হচ্ছে এ বি যা এক্স অক্ষকে স্পর্শ করে এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কি বন্ধু বলো কেন্দ্রের y মডিউলাস অফ b তার মানে হচ্ছে শুধু b আচ্ছা তাহলে इक्वेशनটা কি রকম হবে বন্ধু বলো তো দেখি इक्वेशन হবে x minus a হোল স্কয়ার y minus b হোল স্কয়ার সমান হবে b স্কয়ার এ সো এক্স স্পর্শ করছে 1 1 বিন্দু দিয়ে যাচ্ছে তাহলে এটা যদি 1 1 বিন্দু দিয়ে পাস করে এই জিনিসটা কত দিয়ে পাস করে কমা বিন্দু দিয়ে পাস করে তো বসায় দাও 1 a হোল স্কয়ার 1 b হোল b 2 এটা হচ্ছে ইকুয়েশন 2 বুঝছি আমরা এবং বলছে কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে এটার উপর অবস্থান করে ঠিক আছে বন্ধু কি বলছে কেন্দ্র প্রথম চতুর্ভাগে এই রেখার উপর অবস্থান করে ঠিক আছে এই রেখা তো কেন্দ্র কত বড় বন্ধু এবি এই এবিটাকে এখানে বসায় দাও ঠিক আছে তাহলে কেন্দ্র এ ঠিক আছে কোন রেখার উপর অবস্থান করে বলো

6 a তো a b এর ভ্যালুটা এখানে বশায় দাও দেখো a b এর ভ্যালুটা যদি এখানে বসাও ক্যালকুলেশন করে তাহলে কিন্তু তুমি এ চলে আসবে ও কথা কি বুঝতে পারছো ভাইয়া এই 2 আর 3 সলভ করে তুমি e বের করতে পারবা না বন্ধু বলো তো আমাকে ঠিক আছে সলভিং 2 এন্ড 3 পারবা না বন্ধু সলভ করতে 2 আর 3 হেল্প করব আমি একটু হেল্প করি তোমাদেরকে তুমি b এর এই ভ্যালুটা এখানে বসায় দাও বসায় দিলে কিন্তু আর কোন কি থাকে না ইকুয়েশনে কোনো b থাকে না শুধু a থাকে এর একটা দ্বিঘাত সমীকরণ আসবে সলভ করলে এর দুইটা মান পাবা বা একটা মান পাবা ওইটাকে এখানে বসাইলে b এর আবার একটা দুইটা মান পাবা শেষ পারবা না বাকিটা ভাইয়া বলো জি ভাই এর ভ্যালুটা এখানে বসায় দিবা পারবা না বাকিটা জি ভাই পারবো তো দেখো তাহলে হয় কি তোমরা যদি আমাকে ক্যালকুলেশন করতে একটু হেল্প করো ভাই তাহলে তোমাদের আমি বেশি বেশি জিনিস দেখাইতে পারবো ঠিক আছে এই আসো জানি না কোন অঙ্কে কি আমি আটকে যাই ঠিক আছে এই আর লাস্ট উইকে তো তিনটা ক্লাস আমি নিছিলাম একটা ক্লাস তোমাদের মনে হয় সেকেন্ড দিন রাতের ক্লাসটা আকিব নিছিল একটু আমার একটা পারিবারিক ছিল ভাইয়া বুঝছো বাইন্ডিংস ছিল তো এইজন্য আসলে আমি নিতে পারি নাই রাতের আমি ক্লাস নিব ভাই মাঝে মাঝে হয়তো রাকিব ভাই আসবে ঠিক আছে রাকিব ক্লাসটি বুঝা গিয়েছে তোমাদের আমাকে দেখো বলো কিন্তু আমার জি বুঝতে আচ্ছা শেষ করতে পারেন একটা বাকি আছে ওইটা না ও ভিডিও করে তোমাদেরকে আবার দিয়ে দিবে আমরা ট্রাই করতেছি তোমার ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিবে খুব ভাইয়া ঠিক আছে but ঠিক আছে মানে রাকিব ভাইয়ের class better বুঝলে রাকিব ভাইয়ের কে আমি বেশি বেশি পাঠাবো না আমি না হয় কম আসবো ঠিক আছে তাহলে আমার জন্য খুব ভালো হয় ঠিক আছে আচ্ছা যাক তো আসো দেখি এখানে বুঝা গেছে ব্যাপারটা এটা পারবো না বাকি তারপরে দুই আর তিন solve করতে আমরা দুই আর তিন solve করলে দেখো আমাদের এডি চলে আসবে বসাই দিবা আসো এটা চাই একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা x অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে ছয় একক দীর্ঘ একটি জ্যা খণ্ডিত করে যারা এসি আহমেদ স্যারের বই করতে এটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ানের লাস্ট উদাহরণ ঠিক আছে সম্ভবত উদাহরণ আট ঠিক আছে উদাহরণ আটের সাথে অনুশীলনেরও আট নম্বর অঙ্কের অনেক মিল আছে দেখো বই খুলে ওয়াই অক্ষ থেকে সিক্স একক দীর্ঘ জ্যা খণ্ডন করে এটা কিন্তু তোমার এক্স অক্ষ থেকেও আসতে পারতো যে জাস্ট ওয়াই এর জায়গায় কি বলবে এক্স অক্ষ থেকে ছয় একক দীর্ঘ জ্যা খণ্ডন করে তখন উল্টা বলবে y অক্ষ কে zero বিন্দুতে স্পর্শ করে x অক্ষ থেকে ছয় একক দীর্ঘ যে খন্ডন করে তো এখানে যেটা দেওয়া আছে এটা আমরা আশা করি x অক্ষ কে four y অক্ষ y অক্ষ থেকে six একক দীর্ঘ যে খন্ডন করে আসো আসো তাহলে ভাইয়া আমরা আমরা ঠিক আছে আমরা একটু আঁকি এখানে y অক্ষ থেকে ছয় একক দীর্ঘ যায় x অক্ষ মূল বিন্দু O y অক্ষ তাহলে এই যে এই জ্যাটা এই জ্যাটা হইল কত 6 একক এই জ্যাটাও 6 একক আর এখানে যে স্পর্শ করছে এই স্পর্শ বিন্দুটা হইল 4,0। আচ্ছা ঠিক আছে 4,0 0 বিন্দুতে স্পর্শ করছে 6 একক দীর্ঘ জ্যা খন্ডন করলো এবার কি করতে পারি আমি এখানে তাহলে এখানে তো নিশ্চয়ই একটা কেন্দ্র থাকবে ঠিক আছে কেন্দ্র থাকবে আচ্ছা তাহলে আমরা একটা দিয়ে বিবেচনা করি আর একটা অটোমেটিক্যালি হবে আচ্ছা আমরা কি এই একটা সম্পাদ্য সম্পাদনা উপপাদ্য করছিলাম বৃত্তের বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোন জায়ের উপর অঙ্কিত লম্ব ওই জায়কে সমদ্বিখণ্ডিত করে রাইট মনে আছে নাইনখানে কিন্তু আমরা পড়ছিলাম রাইট এই পুরোটা পার্ট হচ্ছে তোমার 6 তুমি যদি এখান থেকে লম্ব টানো ধরে নাও কেন্দ্র নাম দিলাম আমি ও লম্ব টানলে চিন্তা করো তো ভাই এটা তো হচ্ছে 40 আমি তোমাকে বুঝাইতে পারতেছি কিনা খেয়াল করো তুমি যদি এখান লম্ব টানো এই যে দেখো এখানে এই পয়েন্টটা কিন্তু 40 তার মানে এতটুকু ডিসটেন্স কত বলো 4 তাহলে এই পার্টটা এই যে এতটুকু ডিসটেন্সও এখানে হবে 4 এই এতটুকু হইলো যে ছয় একক দীর্ঘ যে যেহেতু লম্ব টানছি এই এই দূরত্বটা কতটুক হবে এটা হবে তাহলে প্রতি কত হবে বলো ঠিক আছে তাহলে খেয়াল করো আমি কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেছি আমি কি পেয়ে গেছি বন্ধু বলো ব্যাসার্ধ আমি আবার বুঝাচ্ছি একটু পরে দাঁড়াও আগে লিখে নিই ব্যাসার্ধ তোমরা যখন রিটেনে আসবে তোমরা সিম্পলি এভাবে লিখে ফেলবা ব্যাসার্ধ কত বলো ফাইভ পেয়ে গেছি খেয়াল করো আমাদের এক্স অক্ষকে কোন বিন্দুতে স্পর্শ করে ভাইয়া ফোর বিন্দুতে তাহলে এই পয়েন্টটা হচ্ছে ফোর জিরো তাহলে এতটুকু ফোর রাইট এতটুকু ফোর হয়ে এই পার্টটাও তো কতটুকু ফোর আবার ওয়াই অক্ষ থেকে ওয়াই অক্ষ থেকে ছয় একক ওক দীর্ঘ জায়গ খণ্ডন করে পুরোটা যদি ছয় হয় অর্ধেক কত বলো তিন তিন এটা তিন এটা চার হইলে পিথাগোরাস এপ্লাই করে অতিভুজটা হইলো পাঁচ তাহলে ব্যাসার্ধ পেয়ে গেছি কত বলো তোমার পাঁচ তাহলে ব্যাসার্ধ যদি পেয়ে যাই শুধু লাগে কি বলো কেন্দ্র কেন্দ্র যদি বের হয়ে যায় অঙ্ক শেষ তাহলে চিন্তা করো তো এখানে এতটুকু ফোর এই খাড়াটা কি ব্যাসার্ধ না তাহলে আসলে ওবিন্দুর স্থানাঙ্ক কত বলো অবিন্দুর স্থানাঙ্ক আসলে ফোর কমা ফাইভ না ঠিক আছে আবার দেখো বলছে কি x অক্ষকে স্পর্শ করে x অক্ষকে স্পর্শ করলে কি হয় বলো কেন্দ্রের বলো x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের y হয় হচ্ছে ব্যাসার্ধ কেন্দ্রের কেন্দ্রের y কত আসছে দেখছো কেন্দ্রের y আসছে 5 5 কি আমার ব্যাসার্ধ আসছে না 5 কিন্তু আমার ব্যাসার্ধ আসছে রাইট তাহলে উপরে যদি 4 5 হয় নিচের বৃত্তটার জন্য কেন্দ্র কত হবে বলো দেখি এটা হবে 4

রিটেনে যদি আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে তোমার ম্যাথস আসে ভাইয়া সেই ক্ষেত্রে सिंपली কিন্তু আমরা যদি ফিগার দিয়ে বুঝাই ফেলতে পারি সব তোমার কিন্তু অঙ্ক করার দরকার নাই ফিগার দিয়ে বুঝাই ফেলবা সব এবং এই যে আমি এই লাইনটা লিখছি নিচে লাইন পুরো দরকার নাই তোমার রিটেন পরীক্ষায় তুমি শুধু এটা লিখবা রিটেন পরীক্ষায় তুমি শুধু লিখবা ব্যাস অর্ধ বাংলা ব্যাস অর্ধ দরকার নাই শুধু লিখবা আর 5 কেন্দ্র এত সমীকরণ এত শেষ তোমার কিন্তু অন্য কোনো কিছু লেখার দরকার নেই তাইলেও তুমি বুঝেছো রিটেনে কত পাবা দশে দশ পাবা তুমি যদি ফিগার দিয়ে বুঝাই ফেলতে পারো দ্যাট উইল বি মোর ইফেক্টিভ দেন রাইটিং এ লট অফ থিংস ঠিক আছে সো এত ডেসক্রিপটিভ না লিখে কম কথাতে কম লেখাতে তুমি যদি ফিগার দিয়ে সবকিছু বুঝাই ফেলতে পারো দ্যাট উইল বি মোর ইফেক্টিভ ওকে আসো তাহলে এক্স অক্ষকে ফোর জিরো বিন্দুতে স্পর্শ করছিল এই যে এই বিন্দুটা ছিল সেই ফোর জিরো বিন্দু বিন্দুটা কত বলো ফোর জিরো বিন্দু এই যে এটা

চুয়েটে একটা অংক আসছে এটা বইয়ের অংক ভাইয়া তোমরা জানো ঠিক আছে দেখতে পারি কিনা আমরা এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা উভয় অক্ষকে স্পর্শ করে এবং ওয়ান বিন্দু দিয়ে গমন করে উভয় অক্ষকে স্পর্শ কর মানে এক্স কেও স্পর্শ করে কে ওয়াই কেও স্পর্শ করে তোমরা কি এটা বুঝো উভয় অক্ষকে স্পর্শ করলে তাহলে কেন্দ্র কত হবে কেন্দ্র হবে এ কমা এ ব্যাসার্ধ আর কত হবে আরো হবে ঠিক আছে বুঝছো কেমনে কারণ x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের y ব্যাসার্ধ y অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের x ব্যাসার্ধ কিন্তু এখানে তো দুইটা স্পর্শ করে তার মানে সবই কি হবে a হবে তাহলে এবার সমীকরণটা বলে ফেলো বন্ধু x এ হোল স্কয়ার y a হোল স্কয়ার সমান কি স্কয়ার তাহলে এটা

আচ্ছা সবাই এটা সলভ করে পারলে এ কিছু একটা আসবে এর মান এই এক নং সমীকরণে বসায় দিবা আর কি পারবো এটা খোকা জি ভাইয়া ঠিক আছে সব সময় খুব উৎফুল্ল থাকবা ঠিক আছে দেখবা ভাইয়া জীবন সুন্দর হবে চেষ্টা করবা পারবা না ভাই এটা পরপরীতে এই এর মান বের করতে পারবো আমরা সবাই

তাহলে এই বৃত্তটি x অক্ষকে স্পর্শ করলে c এর মান এবং স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে c এর মান লাগবে আচ্ছা আসো তাহলে এই বৃত্তের কেন্দ্র কত বন্ধু বলো দেখি কেন্দ্র হচ্ছে 2, 3 2, x অক্ষকে স্পর্শ করলে কেন্দ্রের y হলো ব্যাসার্ধ কেন্দ্রের y হলো 3 3 সমান ব্যাসার্ধের সূত্র হলো √2² 3 √2² c স্কয়ার করলে 3 স্কয়ার 3 যাবে c এর মান চলে আসবে 4 c এর মান কত আসবে 4 তাহলে আমরা সি এর মান পেয়ে গেলাম স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে স্পর্শ বিন্দু মানে কোন জায়গাতে সে টাচ করে আচ্ছা আসুন দেখি x অক্ষকে স্পর্শ করে ঠিক আছে

এই y টাকে এখানে বসায় দাও তুমি বলবা যে c পারিনা c তো বের করে রাখছি c এর সহ সব বসালে এটা এরকম আসে x এর আসছে যদি হয় আগে বলাই আছে শেষ দেখছো অঙ্ক কত সোজা ভাইয়া জি ভাইয়া ওকে আমরা সবাই এটা একটি বৃত্তে সাধারণ সমীকরণের x অক্ষের খন্ডিত অংশের পরিমাণ কত মানে ওই কি বলবো থিউরিটাই অবজেক্টিভ আসছে ঠিক আছে ক্ষেত্রিত অংশ ঠিক আছে এক্স অক্ষের কি বলো ক্ষেত্রিত অংশ ঠিক আছে আসো ওকে তাহলে এটা কোনটা হবে বলো দেখি বন্ধু এটা হবে হচ্ছে এ টু ইন্টু রুট

C কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটি x অক্ষকে AB বিন্দুতে ছেদ করে x অক্ষের খন্ডিতাংশ AB এবং ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো ভালো অঙ্ক দেখি চাই ট্রাই করে পারি কিনা এই বইতে 14 15 সালে আসছিল আচ্ছা ঠিক আছে ঠিক আছে কোথায় আসছে ওটা আমাদের কিছু করতে পারবে না কারণ আমরা বেসিক থেকে অঙ্ক করা শুরু করি এবং দেখবা আস্তে আস্তে ইনশাআল্লাহ মিলায়ে ফেলি ঠিক আছে এই হলো আমাদের ইকুয়েশন ঠিক আছে তাহলে সি কেন্দ্র বলছে বন্ধু তাহলে ফার্স্ট অফ অল আমরা সি বের করে ফেলি আমরা এখান থেকে কিন্তু সি বের করে ফেলছি সি কত হবে বল সি হবে হচ্ছে -3, 2 রাইট ঠিক আছে সি হচ্ছে কেন্দ্র বের করে ফেললাম এই বৃত্তটা এক্স অক্ষকে A ও B বিন্দুতে ছেদ করে আচ্ছা তাহলে এইখানে যে এক্স অক্ষ কথাটা বলছে এক্স অক্ষ মানে কি বল y 0

আসার কথা ঠিক আছে কত আসছে বন্ধু এটা করে বলো আমাকে একটা আসছে মাইনাস থ্রি ক্লাস টু ডাবল ফাইভ

তাহলে আমরা আমরা এ বি অংশের খন্ডিতাংশের ক্ষেত্রফল এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে খণ্ডিতাংশ তাহলে আমরা বৃত্তটা একটু আঁকি আসি দেখি ভাইয়া বৃত্তটা একটু আঁকি আসো মাইনাস থ্রি কমা টু মাইনাস কমা টু তার মানে কেন্দ্রটা হলো এখানে সি কত বলো সি বিন্দুটা হলো মাইনাস থ্রি কমা টু আচ্ছা সে যদি এটা হয় এরপরে কি বলছে এ ও এক্স অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে তাহলে বৃত্তটা কেমন হবে বন্ধু বলো বৃত্তটা হবে এমন টাইপের কিছু একটা দাঁড়াও এটাকে একটু ছড়াইতে হবে আচ্ছা একটু বুঝো ভাইয়া এখন পারবা তুমি আমি জাস্ট তোমাকে দেখাই দিচ্ছি তাও একবার ঠিক আছে এরকম টাইপের কিছু একটা হবে এটা যদি এ হয় এরকম কিছু একটা হবে রাইট সো এক্স অক্ষকে সে ছেদ করছে এই দুইটা পয়েন্টে রাইট এটা হচ্ছে এক্স অক্ষ মূল বিন্দু ও এটা হলো ওয়াই অক্ষ তাহলে খেয়াল করো এক্স অক্ষকে সে পয়েন্ট ছেদ করছে এই দুইটা পয়েন্টে একটা হলো এ বিন্দু আরেকটা হলো বি বিন্দু তাহলে এখানে একটা ত্রিভুজ হইছে না বন্ধু দেখো দেখি এই যে এটা

আমাদের নীল দিয়ে অথবা চাইনিজ cart মেথড দিয়ে আমরা কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারবো পারবো কি সবাই বলতো জি পারবো ইনশাআল্লাহ ঠিক আছে বুঝতে পারছো আমি কি করছি হ্যাঁ ফার্স্টে বলছে সি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ফার্স্টে আমরা কেন্দ্র c টা বের করে ফেলছি ঠিক না আচ্ছা তো কেন্দ্র c টা বের করে ফেলছি এবং এরপর বলছে x অক্ষ ও ab ছেদ করে x অক্ষ মানে y equals to বসায় দিয়ে x এর দুটো ভ্যালু বের করছি এই দুটো ভ্যালু হলো আমার x অক্ষকে যে যে পয়েন্টে ছেদ করে শেষ তাহলে আমার চাইছে কি abc ত্রিভুজের ক্ষেত্রফল সো আমি a জানি b জানি c তো হচ্ছে কেন্দ্র শেষ বন্ধু আচ্ছা গেল এটা এরপর আসো পরেরটাতে যাই টুসি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত উলম্ব অক্ষকে স্পর্শ করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো বৃত্তটির y অক্ষে কর্তিত জ দৈর্ঘ্য নির্ণয় করো এক্সে আসছে ঠিক আছে বন্ধু তাহলে একটু আমাকে বলো দেখি এখানে বলছে উলম্ব অক্ষকে এটা দিয়ে কি বুঝো তোমরা সবাই ওয়াই অক্ষ ভাইয়া ভেরি গুড উলম্ব অক্ষকে স্পর্শ করে তাহলে আমাদের এখানে সব দেওয়া শুধু আমরা দেখে দেখে বসাবো টু থ্রি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত তাহলে কেন্দ্র জানি y অক্ষকে স্পর্শ করে y অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ কত হবে কেন্দ্রের x মডুলাস cool. অফ 2 সমান কত বলো 2 তাহলে ইকুয়েশন হবে x minus 2 হোল স্কয়ার y minus 3 হোল স্কয়ার সমান কত বলো ব্যাসার্ধ 2 স্কয়ার তাহলে এটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x মাইনাস

হলো কথা তোমাদের যদি এগুলারও ও ভাইয়া তোমার কি বলে record ক্লাস লাগে আমাকে বইলো আমার কিন্তু এগুলো আমার নিয়ে আমার playlist বানানো আছে ঠিক আছে তো আমাকে বইলো আমি তোমাকে দিয়ে দিবো না যে একাডেমিক যে কোনো কিছুর ভাইয়া ঠিক আছে not only math physics chemistry math ICT সব গুলোর বানানো আছে আমার তো তোমাদের দরকার লাগলে আমাকে বইলো ভাইয়া personally আমি দিয়ে দিবো না আসো এটা করি ভাইয়া এই 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 বিন্দু দয়ের সংযোগ রেখাকে কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটি x অক্ষ থেকে যে পরিমাণ অংশ ছেদ করে তা নির্ণয় করো বুয়েট দশ এগারো যখনই তুমি এটা দেখবা বুয়েট দশ এগারো মনে রেখো বুয়েট দশ এগারো হচ্ছে আমার বুয়েট দশ এগারো হচ্ছে যে যে কোশ্চেনে আসলে আমি নিজে পরীক্ষা দিছি বুঝছো যাক বুয়েট দশ এগারো তে আসছিল জিরো মাইনাস ওয়ান টু থ্রি সংযোগ রেখাকে ব্যাস তাহলে আসো দেখি ওকে আসো তাহলে এই হলো বৃত্ত বৃত্তের এই হলো ও কেন্দ্র বিশিষ্ট কেন্দ্র এ দেওয়া বি দেওয়া তাহলে দুইটা বিন্দু হচ্ছে 0 -1 আর আরেকটা হচ্ছে 2,3 বি হচ্ছে 2,3 তাহলে ভাইয়া এই দুইটার ব্যাস মানে ব্যাসের দুই প্রান্তবিন্দু দেওয়া থাকলে ওই যে ওই ইকুয়েশন সহজ

তুমি বুঝো নাই ভাই কি লাগবে তো তোমার x square minus two oh. x ঠিক আছে নাকি হ্যাঁ আর এখানে কি থাকবে বলো প্লাস y square, minus 2Y minus 3. 0. X square plus y তাহলে ঠিক আছে -3 0 আচ্ছা কেন্দ্র কত হলো 1 আমাদের দরকার x থেকে ছেদকীত অংশ তাহলে x অক্ষের অংশ এ ঠিক আছে বুঝতে পারছি আমরা তাহলে কারেন্ট কি হবে এ

গেল এটা যে আসলে কি সোল বর্গ একক ক্ষেত্রফল এর একটি ত্রিভুজ এর শীর্ষ এত এত এবং হলে এর মান কত ও এটা এখানে কেন আসলো এটা আসলে বৃত্তের না ভাইয়া ঠিক আছে তোমরা করে ফেললে এটা নিজে বৃত্তের টা করি আমরা বলছে এ ফাইভ সি বি এবং বৃত্ত বিন্দু তিনটি বৃত্তের উপর অবস্থিত হলে বিন্দু তিনটি একটি বৃত্তের উপর অবস্থিত হলে বৃত্তের কেন্দ্র ও ত্রিভুজ এ বি সি এর ভারকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো বাবা রে বাবা ভালো क्वेश्चन আসছে কিন্তু ভাইয়া সো ফার্স্ট অফ অল দেখো এখানে দুইটা জিনিস লাগবে তুমি বৃত্তের কেন্দ্র ছাড়া কিন্তু পারবা না ঠিক আছে বৃত্তের কেন্দ্র আর এই এ বি সি দিয়ে হচ্ছে ইয়ে আচ্ছা তাহলে আমরা বুঝো তো এটা কেমনে করব জানো তো তোমরা সেটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx 2xy c Shaman 0 এটা হচ্ছে এক নম্বর ইকুয়েশন এটা আমাদের তিনটা পয়েন্ট দিয়ে আমরা পাস করাবো এটাকে কয়টা পয়েন্ট দিয়ে পাস করা এটাকে আমরা তিনটা পয়েন্ট দিয়ে পাস করাবো ঠিক আছে ওকে আসুন দেখি তিনটা পয়েন্টের প্রথম পয়েন্ট হচ্ছে 5 3 a এ হচ্ছে 5,3 তো 5,3 দিয়ে যদি পাস করা এখানে হবে হচ্ছে 10x plus 6y plus c এই পাশে আসবে 34 equation 2 হচ্ছে 2,0 দিয়ে যদি পাস করাই তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস ফোর এটা হচ্ছে জিরো C প্লাস সি সমান মাইনাস ফোর এটা হচ্ছে তিন নাম্বার রিকুয়েশন সি হল এখানে